হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আর এম ভ্লগস। আর আমি আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি, এই ভিডিওটা হচ্ছে রিম্বি অরেঞ্জ গার্ডেন। এটা পেলিংয়ে অবস্থিত, সিকিমের যে পেলিং আছে পেলিংয়ে অবস্থিত। তো আর এটা হচ্ছে সকাল 9টা থেকে 5টা অবধি খোলা থাকে, এই যে লেখাই আছে। আর এই রিম্বি অরেঞ্জ গার্ডেনের প্রবেশ মূল্য হচ্ছে 30 টাকা। তো চলো এবার রিম্বি অরেঞ্জ গার্ডেনের ভিতরে ঢোকা যাক, ওর ডিটেল একটা রিভিউ দেবো ভিতরে ঠিক কীরকম দেখতে আর কী কী আছে। তো চলো একটু ফাস্ট ফরওয়ার্ড করে মানে হই আর কি, চলো একটু তাড়াতাড়ি করে ঢুকে যাই ভেতরে। আর এনারও টুডির এই যে কিছু বাঁশ গাছও দেখা যাচ্ছে। আর এই যে মেন আকর্ষণ এখানকার, যেটা অবশ্যই কমলালেবুর যে গাছ আছে সেটা আকর্ষণ। আর এই যে এটা হচ্ছে রিম্বি অরেঞ্জ গার্ডেনের স্টে। তো এই যে অরেঞ্জ ভিলেজ হোমস্টে, কন্ট্যাক্ট নাম্বার একটু পজ করে তোমরা নিয়ে নিতে পারো। তো এই যে ব্যালকানি, এখান থেকে পুরো অরেঞ্জ গার্ডেনটা দেখা যায়, এখানে চাইলে তোমরা থাকতেই পারো। তো এবার চলো অরেঞ্জ গার্ডেনের ভেতরে ঢোকা যাক। আর এই যে এখানে কিছু ফ্রুটসের দোকান আছে, এখানে ধরো এই এই অরেঞ্জ গার্ডেন আমরা যেই সময় গেছিলাম সেই সময় তো সেরকম একটা কমলালেবু দেখতে পাইনি আমরা, কারণ ওই সময়টা কমলালেবুর সিজন ছিল না। তো একদম সামান্য পাতিলেবু সাইজে আমরা কমলালেবু দেখতে পেয়েছি। আর এই যে এগুলো কিন্তু একটু মেনটেন করে চলো তোমরা, যে একটু নোংরাটা নোংরার জায়গায় ফেলো, বাইরে কোথাও ফেলো না, কারণ এত সুন্দর একটা জায়গা, ওয়েল মেনটেন। তো এই মেনটেনটা অবশ্যই দরকার। আর এখানে একটা রেস্টুরেন্ট আছে, এখানে মোমো, চাউমিন, থুপ্পা, মোটামুটি একটা খাবারের রেস্টুরেন্ট আছে, কেউ চাইলে এখানে খেতে পারো। এই অরেঞ্জ গার্ডেনে নামতে নামতে অরেঞ্জের দেখা আমি পেলাম না, কিন্তু এই যে দিদি যিনি জুস বিক্রি করছেন এখানে, একটা কিনে খেলাম পুরো পিওর অরেঞ্জ, 80 রুপিস করে নিয়েছে, অসাধারণ খেতে। এই যে দিদি বসো, কাম কিরকম খেতে বল। আমি দেখাচ্ছি এখানে কি কি পাওয়া যায়। এটা অরেঞ্জ, এটা কি দিদি? স্ট্রবেরি, এটা রেড গুয়াভা, এটা কিউই, ইয়ে রডোডেনড্রন, অরেঞ্জ, এখানে অনেক ধরনের আছে, কিন্তু একটাই যা হলো এখানে, এগুলো সব কমলালেবু গাছ কিন্তু একটাও লেবু নেই এখানে। এই যে ছোট ছোট আপনাদের দেখা যাচ্ছে, মানে সদ্য ছোট ছোট ফুল হয়েছে, মানে ফল হয়েছে। এই যে আর এই দূর দিয়ে রিম্বি নদীটা দেখা যাচ্ছে। এগুলো সব কমলালেবু গাছ কিন্তু একটাতেও কমলালেবু নেই, সব ছোট 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 ফল হয়ে আছে। তো এটাই ছিল আমার রিম্বি অরেঞ্জ গার্ডেনের একটা ওভারঅল ভিডিও, মোটামুটি একটা ভিউ দেওয়ার চেষ্টা করেছি আমি। তো তোমরা যারা পেলিং আসছো তারা অবশ্যই এখানটায় আসবে, একটা মাস্ট ভিজিট প্লেস, এটা তোমাদের সাইট সিনের মধ্যেই পড়বে। তো তোমরা চাইলে এখানে এখানে যে হোমস্টে আছে সেখানে থাকতেও পারো। তো চলো টাটা, যতটুকু পেরেছি আমি ইনফরমেশান দেওয়ার চেষ্টা করেছি। গুড বাই।